আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের মুড়ির লুচি। আর এই লুচিটা খুব সহজভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর এটা এই লুচিটা ময়দা লুচি থেকে অনেকক্ষণ ধরে নরম থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার এই মুড়িটাকে একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি গুঁড়ো করে নেব। তোমরা যদি মনে করো তো শিল নোড়াতেও কিন্তু এই গুঁড়োটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মুড়ির গুঁড়োটা করে নিয়েছি, দেখো ঠিক পাউডারের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি চেলে নেব। যদি কোনো মোটা দানা থাকে তাহলে ছেঁকে নিলে সেটা বেরিয়ে যাবে। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ মুড়ি নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কাপ বা বাটি মেপে নিতে পারো। এবার আমি সম্পূর্ণ মুড়িটাকে ছেঁকে নিচ্ছি। সব মুড়ির গুঁড়োটাই আমি ছেঁকে নিয়েছি, দেখো খুব বিশেষ কিছু বেরোয়নি। তবে এটা আমি ফেলে দিচ্ছি, যদি মোটা কোনো দানা থাকতো তাহলে লুচিটা বেলার সময় আমাদের অসুবিধা। মুড়ির গুঁড়োটাকে আমি আবার মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি, দেখো পুরোপুরি 1 কাপ হয়নি, 1 কাপের থেকে কিছুটা কম হয়েছে। এবার আমি এই গুঁড়োটাকে বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, এটা আমি বিট নুন ব্যবহার করলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান। বিট নুন আর জোয়ানটা গ্যাস অম্বলের পক্ষে খুব ভালো। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ সাদা তেল। এখানে আমি দেখো 5টা গোলমরিচ নিয়েছি, তবে আমি গোলমরিচটা গোটা দেবো না, গোলমরিচটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। সব শেষে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের কিছুটা কম, দেখো যেহেতু আমাদের মেজারমেন্ট কাপের 1 কাপের কম হয়েছিল আমাদের মুড়ির গুঁড়োটা, ততটা পরিমাণে আমি তার হাফ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। এবার সব ভালো করে একসঙ্গে ময়াম দিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা লুচির জন্য ডো তৈরি করি না ঠিক সেইভাবেই ডোটাকে তৈরি করতে হবে। একটু ভালোভাবে এইভাবে ঠেসে ঠেসে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। যে কোনো মানে রুটি পরোটা বা লুচির জন্য যে কোনো আমরা আটা ময়দা মাখি না কেন, সেটাকে যদি আগে থেকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হয় তাহলে সেই রুটি পরোটা বা লুচি খুব নরম হয়। দেখো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে ডোটাকে আরেকটু মেখে নেব, তার আগে খুব সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার লেচিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। আগে আমরা তেলটা গরম বসিয়ে নিচ্ছি, তাহলে কি হবে লুচিগুলো বেলতে বেলতে তেলটা আমাদের গরম হয়ে যাবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি, এটাকে লো ফ্লেমে বসিয়ে রেখে তেলটাকে আস্তে আস্তে গরম হতে দেবো। এবার একটা লেচি নিয়ে এইভাবে পিঁড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি, নিয়ে সামান্য একটু তেল দিয়ে বেলন দিয়ে এইভাবে লুচিটা বেলে নেব। একটা লুচি আমার বেলে নেওয়া হলো, এইভাবে পরপর কয়েকটা লুচি বেলে নিয়ে তারপর ভাজতে শুরু করব। তেলটাও আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একটা করে লুচি এইভাবে ছেড়ে দেব। একটু ফুলে উঠলেই দেখো হাতা দিয়ে এইভাবে একটু প্রেসার দিয়ে দেব, দিলে দেখবে লুচিগুলো ফুলে বলের মতো হয়ে যাবে। এই লুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে আমার, তেল থেকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আরেকটা লুচি একইভাবে দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে সামান্য একটুখানি এইভাবে করছি দেখো, আর একটু ওপরে ফুলে উঠলেই হাতা দিয়ে চাপ দিয়ে দিলেই দেখো ফুলে ফুলে ঠিক একইভাবে বলের মতো হচ্ছে। বাড়িতে অন্তত এইভাবে একবার লুচি বানিয়ে খাও, কম করে হলেও একটু গ্যাসের পরিমাণ বা অম্বলের পরিমাণ কম হয়।
সব কটা লুচি আমি ভেজে তুলে নিয়েছি, আর দেখো লুচিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর এই লুচিগুলো অনেকক্ষণ সময় ধরে নরম তুলতুলে থাকে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, আর হ্যাঁ নোটিফিকেশান অন করতে ভুলো না। তাহলে আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।